হ্যালো বন্ধুরা, তো কারবাস লাভার আবার ফিরে এলো একটা নতুন ভিডিও নিয়ে। তাই আমার সমস্ত প্রাণের বন্ধুদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে যে বাসের রিভিউ হবে সেটা ট্যুরিস্ট নাকি লোকাল বাস প্রথমে বুঝতেই পারছিলাম না, এতটাই সুন্দর রয়েছে বাসটা। এখন আপনারা দেখেই বলবেন যে এই বাসটা লোকাল হলে ভালো হতো নাকি ট্যুরিস্ট। তো সব বাসের মতোই এই বাসটিও ভাড়া করা যাবে, তবে কাছাকাছি দীঘা কিংবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য। তো চলুন গুটি গুটি পায়ে শুরু করা যাক আজকের বাসের রিভিউ। তো প্রথমে শুরু করলাম পুজোর ডালি দিয়ে, কারণ একেবারে গ্যারেজ থেকে আজ শুরু হবে ভিডিও। তো এখানে পুজোর ডালি তুলে দিচ্ছেন মালিক পক্ষের হাতে, গ্যারেজ পক্ষ। তার সঙ্গে সঙ্গে গাড়িটাকে পুজো করে নেওয়া হচ্ছে, আর পুজোটা করছেন গাড়ির ওনার নিজের হাতেই। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে কোন গ্যারেজ থেকে গাড়িটা বেরোতে চলেছে। তো বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাতে হবে বস, আর দেখতে থাকুন একে একে পুরো ভিডিওটা, সব কিছু আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে বাসের রিভিউটা দেখছি এটি হলো মহিষাদল পূর্ব মেদিনীপুরের পূজার অর্ঘ ট্রাভেলস। তো পুজো কমপ্লিট, এবার নারকেল ফাটানোর পালা। তবে নারকেলের ভাগ কাউকে দিতে পারবো না বলেই দিচ্ছি আগে থেকে বস। আর এই সেই শুভ লগ্ন যেখানে চাবি তুলে দিচ্ছে গ্যারেজ পক্ষ মালিক পক্ষের হাতে। সঙ্গে জেনারা অনেক কষ্ট করে এই বাসটি বানিয়েছেন, তাদেরও ভিডিও রইল। তো শুরু করলাম এইবার মেন পর্বে বাসের হেডলাইট দিয়ে। সঙ্গে এক্সট্রা করে নিচ্ছে দুটি দুটি চারটি হেডলাইট রয়েছে বাসে। তো হেডলাইটের উপরে রয়েছে BSBB-র ব্যাচিং। তো এবার দেখে নিন পুরো বাসের ফ্রন্ট নিচের লুকটা কেমন রয়েছে, আশা করছি সবার পছন্দ হবে। তো বাসের লুকিং গ্লাস এটি, প্লাস উপরের ডিজাইনটা দেখুন কীরকম রয়েছে। তো বাসের লাইটিং বোর্ড রয়েছে খুব সুন্দর, প্লাস উপরের ডিজাইনে রয়েছে লাইটিং। তো এবার দেখে নিন পুরো বাসের ফ্রন্ট লুকটা। আর এই বাসে পার্সোনালি আমার সবচেয়ে ভালো লেগেছে উপরে সিক মতোটা, যেটা লাইটিং জ্বলছে নীল লাল। তো এই হচ্ছে বাসের 4x4 ব্যাক লাইট, যেগুলি LED-র ওপর রয়েছে, এবং তার সঙ্গে এক্সট্রা করে রয়েছে রিভার্স লাইট দুদিকে দুটি। তো এই হচ্ছে বাসের ব্যাক ডিজাইন একেবারে আউটস্ট্যান্ডিং লুকে, প্লাস বাসের পুরো ব্যাক লুকটা দেখুন কীরকম রয়েছে, পুরো নজর কাড়া ব্যাক লুক রয়েছে বস। তো বাসের সাইডে লেখা রয়েছে বড় করে পূজার অর্ঘ, সঙ্গে সাইড লাইট রয়েছে নিচের দিকে যেগুলি LED-র ওপর বিভিন্ন কালারের, প্লাস চাকার নিচেও রয়েছে LED লাইট। তো বাসের জানলাগুলো দেখুন, প্লাস স্টিকারের কাজগুলো সেই লেভেলের, প্লাস এর লাইটিং কি বলবো বস, কোনো কথা হবে না। তো এই হচ্ছে বাসের সেই লেভেলের সাইড লুক, যেটা ডিজাইন দেখলে কেউ বলবেই না এটা লোকাল বাস। তো পুরো ট্যুরিস্ট বাসের মতোই লুক রয়েছে। তো বাসের ইন্টেরিয়ার দেখার আগে পরিচয় করে নিন বাসের ড্রাইভার এবং হেল্পারের সঙ্গে। তো সোজা চলে এলাম ইন্টেরিয়ার দেখতে, যেখানে রয়েছে লাগেজ র্যাক, যার ভেতর রয়েছে LED লাইট, প্লাস স্টিকারের ওপর BSBB-র ব্যাচিং। তো বাসের সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে সোনির কোয়ালিটি স্পিকার। তো এই হলো বাসের সিলিং ডিজাইন, যেখানে চেন LED লাইট রয়েছে, প্লাস মিডিলে 2-in-1 কম্বো LED লাইট, প্লাস দুটি করে কালারিং LED লাইট রয়েছে। তো বাসের লাগেজ রেখে ডিভাইডেড ডিজাইনে রয়েছে LED চেন লাইট, দেখতেই পাচ্ছেন এখানে হলুদ চেন লাইট রয়েছে, পরের স্টেপটায় রয়েছে নীল চেন লাইট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চেন লাইট রয়েছে। তো গাড়ির ইন্টেরিয়ারের সব লাইট স্টিল করে দেওয়ার পর দেখুন কীরকম লাগছে, কোনো লাইটই খেলছে না কিন্তু। তো বন্ধুরা, এবার বলুন এরকম ডিজাইন প্লাস এরকম লাইটিং দেখে কে বলবে এটা লোকাল বাস ট্যুরিস্ট বাস নয়? তো এরকম ভেবা চেখা আমিও খেয়েছিলাম। তো এটা লোকাল বাসই বস, প্লাস এর স্টিল লাইট সত্যি অসাধারণ লাইটিং, যেটা BSBB করেছে, যার নাম্বার অলরেডি ডিসক্রিপশানে রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কেউ এরকম বাস বানাতে চাইলে। তো এবার দেখে নিন বাসের লাইটিংটা খেললে বাসটার ইন্টেরিয়ারটা কত সুন্দর লাগে।
তো বাসের সিট যদি দেখি পুশব্যাক না হলেও কোয়ালিটি সিট রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এই বাসের সিট ক্যাপাসিটি রয়েছে 45 মানে 45। তো বাসের সাউন্ড সিস্টেমটা শুনলেন, প্লাস ড্রাইভার কেবিনটা দেখুন, যেখানে ফায়ার সেফটি স্প্রে রয়েছে, প্লাস ওপরে পাখা, এলইডি লাইট, প্লাস স্পিকার, প্লাস এদিকে ফার্স্ট এড বক্স রয়েছে। সঙ্গে বাসের বাঁ দিকে সিটের পাশে রয়েছে একটি হ্যান্ডেল, যাতে প্যাসেঞ্জার সেফটিভাবে এখানে বসতে পারে তার জন্য। প্লাস দেখুন কীরকম রয়েছে ড্রাইভার কেবিন। আর এটি রয়েছে আইচারের BS6 মডেলের গাড়ি। তো কি বস, বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো একদম করতে ভুলবেন না। আর এবারে লাইক প্লিজ 1000 করে দিন এই বাসটার জন্য প্লিজ। তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।